বাংলাদেশে এখন শনাক্তের হার 15% নিচে, কমেছে মৃত্যুর হারও। শেষ 24 ঘণ্টায় 1929 জনের নতুন করে করোনায় সংক্রমণের যে সংখ্যা সেটি পাওয়া গেছে, অর্থাৎ নতুন করে তারা করোনায় আক্রান্ত হয়েছেন। এমন একটি পরিস্থিতিতে শুরু করতে যাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা বিশ্বাস, আর আজ আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, ডক্টর মারিহা আলম গাইনি রোগ বিশেষজ্ঞ এবং ডক্টর সানাউল্লাহ শামীম সহযোগী অধ্যাপক চট্টগ্রাম, সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতে ডক্টর সানাউল্লাহ শামীম, আপনার কাছে যে প্রসঙ্গে আসতে চাই, বাংলাদেশে কি মানে সংক্রমণের হার দিন দিন কমছে? জি ধন্যবাদ। যে গত 24 ঘন্টার যে পরিসংখ্যান, এটা ইতিমধ্যে আপনি একটু বলেছেন, গত 24 ঘন্টায় আমরা নতুন শনাক্তের হারের দিক থেকে একটা সুখবরই অবশ্যই আমাদের জন্য, 1929 জন আমরা ডিটেক্ট করেছি এবং এর মধ্যে 29 জন মৃত্যুবরণ করেছেন। এটা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন হার। এটা একদিকে যেমন আমাদের জন্য একটু খুশির খবর, ঠিক একইভাবে যে মানুষের যেই অসচেতনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ড্যাম কেয়ার ভাব এবং যত্রতত্র বদ্ধ ঘরে জটলা এবং সামাজিক দূরত্ব না মানার যে প্রবণতা, এতে একটা সেকেন্ড ওয়েভের একটা কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে। আচ্ছা, তার মানে ঠিক কমছে কি কমছে না, নাকি সামনে বাড়তে যাচ্ছে, সেটা একদম পুরোপুরি স্পষ্ট করে এখনই আসলে বলা যাচ্ছে না। ডাক্তার মারিহা আলম চৌধুরী, আপনার কাছে আরেকটি প্রসঙ্গে আসতে চাই। অনেকেই যারা এখন গর্ভবতী রয়েছেন তাদের কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার, বিষয়টি নিয়ে বেশ অনেকবারই আলোচনা হয়েছে কিন্তু তারপরেও অগণিত মানুষ বারবারই এই প্রশ্নটি করছেন যে বিশেষ কি কি ধরনের সাবধানতা তাদের অবলম্বন করতে হবে। ধন্যবাদ অন্তরা আপনার এই প্রশ্নের জন্য। আসলে বারবার আমরা এটা ডিসকাস করছি, তারপরেও মানুষ বুঝতে পারছে না, কারণ আসলে যেটা একটু আগে উনি বললেন যে আসলে মানুষের মধ্যে সচেতনতা একটু কমে আসছে, মানে আমরা যতই মিডিয়াতে এগুলো প্রচার করছি মানুষ কিন্তু বুঝতে পারছি ঠিকই কিন্তু এটা ফলো করছে না। প্রেগনেন্ট পেশেন্টদের জন্য এর থেকে নর্মাল মানুষের থেকে খুব বেশি যে কোনো সচেতনতা আছে সেটা না, নর্মালি করবে, কিন্তু প্রেগনেন্সিতে যেহেতু একটু ইমিউনিটি কম থাকে, আমরা বলি বাসা থেকে একদমই বের হবে না, যদি বাসার অন্য ফ্যামিলি মেম্বার বাইরে থাকে পারলে উনাদের থেকেও দূরে থাকবে, এবং ইমিউনিটি বাড়ানোর কিছু খাবার দাবার ওষুধের কথা আমরা সবসময় বলি, যদি ওগুলো উনারা মেনে চলতে পারে তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না, এবং এখন টেলিমেডিসিনের মাধ্যমে উনারা উনাদের ডক্টরের সাথে কথা বলতে পারে, সুতরাং যত কম বাসা থেকে বের হতে পারে উনারা টেলিমেডিসিনের মাধ্যমে ইম্পর্টেন্ট কনসালটেশন গুলো নিয়ে নিবে, এবং হোম কালেকশন করে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এগুলাও করতে পারে, শুধু আল্ট্রাসোনোর জন্য হয়তো উনাদেরকে যেতে হতে পারে, সেটা পুরো প্রেগনেন্সিতে 3 থেকে 4 বার। এই জিনিসগুলো যদি মেনে নেয় তাহলে ঝুঁকি অনেকটা কমে যাবে। সাথে সাথে কেউ যদি একটু হালকা গা গরম ফিল করে, টেম্পারেচারটা মেজার করবে, একটু যদি মনে করে যে নাকে কম শুনতে পারছে বা টেস্ট কম পাচ্ছে, সাথে সাথে কোনো একজন ডক্টরের সাথে পরামর্শ নিতে হবে। আমার মনে হয় ছোটখাটো জিনিসগুলো মেনে চললেই হবে, এবং অবশ্যই অবশ্যই কোথাও গেলে মাস্কের কোনো বিকল্প নাই, মাস্ক পরে থাকতে হবে, এবং একটু পরপর কিছু ধরলে হাত ধুয়ে ফেলতে হবে 20 সেকেন্ড, যেগুলো আমরা বারবার বলছি এগুলাই ফলো করলে হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে ডাক্তার সানাউল্লাহ শামীম। আরেকটি প্রসঙ্গে আসতে চাই, ভ্যাকসিন, সেটা হচ্ছে যে ভ্যাকসিনের যে ট্রায়ালটা হবে, শুরুতেই তো স্বাস্থ্যকর্মীদের উপরে ট্রায়ালটা হতে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষকে যদি চায় যে সে এই ভ্যাকসিনটির যে ট্রায়াল সেই ট্রায়ালে সে অংশগ্রহণ করতে চায়, মানে সেটা কি সম্ভব? জি, যেহেতু আমাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যদি আমরা চিন্তা করি, তাহলে চিকিৎসক নার্স আমরা যাদেরকে হেলথ ওয়ার্কার বলে থাকি তারাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, এটা স্বাভাবিক, কমন সেন্স। যারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, যারা এই বিষয়গুলো বেশি ডিল করছে তাদেরকে আগে ইমিউনাইজড হতে হবে। আমার যোদ্ধা যদি ইমিউনাইজড না হয় তাহলে যোদ্ধারা করবে কে? সেই দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বব্যাপী এটা একটা জনমত, এটা একটা কনসেন্স আছে, সবাই আসছে যে হেলথ ওয়ার্কাররা যদি চায় তাহলে আগে তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে। এখন একটা ট্রায়াল কিন্তু একটু অনেকের মধ্যে একটু ভীতিও আছে যে আমি এই ট্রায়ালটা যদি ফেল করে তাহলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই ভ্যাকসিনটা কতটুকু নিরাপদ আমরা কিন্তু এখনো জানি না। এই ভয়ের কারণে যদি কোনো হেলথ ওয়ার্কাররা আগ্রহ প্রকাশ না করে
তখন সাধারণ পাবলিক থেকে সাধারণ মানুষ থেকে সেই কোটাটা পূরণ করা হবে। আমরা জানি যে ইতিমধ্যে প্রায় 1 লক্ষ ট্রায়াল হবে আমাদের বাংলাদেশে, যেটা আইসিডিডিআরবি আগামী 20 দিনের মধ্যে শুরু করতে যাচ্ছে। মানে সেক্ষেত্রে একজন মানুষ তার যে আগ্রহ এই ট্রায়ালে অংশগ্রহণ করতে চাওয়ার, সেটা মানে সে প্রকাশ করবে কার কাছে? সেটা সে সরাসরি সেটা সরকার থেকে একটি ঘোষণা আসবে। যখন 1 লক্ষ কোটা হেলথ ওয়ার্কারদের মধ্যে পাওয়া না যাবে, তখন হয়তো আগ্রহী যারা আছে এর পরের স্টেজ যারা ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে ইনভাইট করা হবে, সেটা একটা নীতিমালা হয়তো ঘোষণা করা হবে, আমরা চিরে জানতে পারবো। মানে এখন পর্যন্ত আসলে মানে কেউ চাইলেই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারছে না, যে ট্রায়ালটা হতে যাচ্ছে সামনে। আমাদের সঙ্গে একজন দর্শক আছে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি, দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে আলামিন, হ্যাঁ তেঁতুলিয়া থেকে বলছিলাম। হ্যাঁ আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে আমার ভাবি ওর কদিন থেকে জ্বর ব্যথা হঠাৎ করে। ওনার কয়েকদিন ধরে গলা ব্যথা হঠাৎ করে, কি করবেন উনি? আচ্ছা ধন্যবাদ আপনাকে ডাক্তার মারি আলম চৌধুরী। আসলে যেটি দেখা যাচ্ছে যে গলা ব্যথা হলে বা মানে ঠান্ডা লাগলেই সবাই খুব চিন্তিত হয়ে পড়ছেন এই মুহূর্তে যে এটা করোনা কিনা, প্রসঙ্গটা নিয়ে আসবো আপনার কাছে। কিন্তু আরেকজন দর্শক আছে, তার প্রশ্নটিও নিয়ে আসতে চাই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে বলছিলাম, আমি সেলিম বলছি, আমার বয়স 40 বছর। আমি করোনা আক্রান্ত হয়েছিলাম গত মাসের 10 তারিখে, পরে পরবর্তীতে আমি গত মাসের আবার 27 তারিখে টেস্ট করছিলাম, তখন আবার পজিটিভ আসছে। কিন্তু আমার মোটামুটি সুস্থ আছে, হাত পা একটু দুর্বল লাগে আর আমার মাথা ব্যথা করে বেশি, মাথার পিছন সাইডটা ব্যথা করে। আর এখন কি আমি কি স্বাভাবিকভাবে বাইরে চলাফেরা করতে পারবো না আবার কোয়ারেন্টাইনে থাকবো বাসায়? জি ধন্যবাদ আপনাকে ডাক্তার মারি হালম চৌধুরী। দুজনের প্রশ্নেরই উত্তর যদি আপনি দিতেন। জি, প্রথম দর্শকের প্রশ্নতে যদি আমি আসি, ওনার ভাবির একটু গলা ব্যথা, আপনিও যেটা বললেন অন্তরা যে আজকাল অনেকে একটু এত ছোট ছোট সিমটমে অনেক ওয়ারিড হয়ে যাচ্ছে, কারণ সবকিছুই মানুষ করোনা মনে করছে। কিন্তু এখন একটু ওয়েদার চেঞ্জের জন্য গলা ব্যথা করতে পারে, গলা খুশখুশো করতে পারে। এবং যারা বাইরে যাচ্ছে বা কেউ যদি ফ্যামিলি মেম্বার এরকম থাকে যে বাইরে থেকে বাসায় আসছে, আমরা কিন্তু বলছি যে সবাই ঠান্ডা পানি অ্যাভয়েড করবে এবং কুসুম গরম পানি যদি সম্ভব হয় এভরি 3 থেকে 4 ঘন্টা পর পর খাবে, যদিও আসলে এগুলা কেউ মেনটেন করে না, বাট মেনটেন করা উচিত। এবং যদি সম্ভব হয় দিনে 2 বার করে স্টিম নিবে। উনার যদি গলা ব্যথা করে উনি একটা ব্যথার ওষুধ খেতে পারে, সাথে উনি একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারে, ফ্লেক্সোফেনাডিন বা এলাট্রল। আমি যেটা সাজেস্ট করবো, উনি কোনো মেডিসিনের ডক্টরের সাথে কথা বলেও করতে পারে বা নিজেও শুরু করতে পারে। কোনো অ্যান্টিবায়োটিক ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া খাবে না, কিন্তু উনি যদি গরম পানি একটু লবণ দিয়ে খায় বা একটু আদা চা খায়, আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই উনি উনার টেম্পারেচার অক্সিজেন স্যাচুরেশনটা মেজার করবে যদি উনি করোনা সাসপেক্ট করে, বা টেম্পারেচার বেশি না হলে ভয় পাওয়ার খুব একটা কারণ নেই। সেকেন্ড দর্শকের প্রশ্নতে যদি আমি আসি, উনার একবার কোভিড পজিটিভ এসেছিল, উনি চিকিৎসা পেয়েছে, সেকেন্ড টাইম আবার উনার কোভিড পজিটিভ হয়েছে, উনি এখন কোয়ারেন্টাইনে থাকবে নাকি, উনার এটা প্রশ্ন ছিল। আমরা যেটা সব স্টাডিটা দেখছি যে প্রথম 14 দিন পরে কোভিড এর রিস্কটা অনেকটা কমে যায়, ট্রান্সমিশন মানে উনার কাছ থেকে অন্যদের কাছে ছড়ানোর যে ঝুঁকিটা সেটাও কমে যায়। তারপরেও কিন্তু উনার নেগেটিভ যতদিন না হচ্ছে এটা একদম বলা যাচ্ছে না যে উনি রিস্ক, উনি বের হতে পারবে, কিন্তু বেস্ট হবে উনি যদি একটু কোয়ারেন্টাইনে থেকে আরেকবার টেস্ট করে কষ্ট করে। কারণ এখন আমরা জানি যে আমাদের গভর্নমেন্ট অনেক রকম সাপোর্ট দিচ্ছে, কম খরচেও কোভিড টেস্ট করা পসিবল হচ্ছে। উনি যদি একটু করোনা টেস্টটা করে যদি নেগেটিভ হয় তারপরে উনি বের হোক, কারণ ওনার নিজের স্বাস্থ্যেরও একটা ব্যাপার আছে, ওনার অনেক উইকনেসও হবে। এবং অবশ্যই উনি মাস্ক পরবে, আমরা যে সচেতনতা গুলো বারবার বলছি, বাসায় থাকলে গরম পানি খাবে, স্টিম নিবে, এগুলো উনি ফলো করবেন। জি ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে, দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির আগে করোনা ভাইরাসকে ঘিরে দর্শক আপনারা প্রশ্ন করেছিলেন, চাইলে এখনও প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরটিতে। আর শুরুতেই আমরা যে প্রসঙ্গটি নিয়ে আসতে চাই ডাক্তার সানাউল্লাহ শামীম আপনার কাছে, সেটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন কোনো নির্দেশনা আছে কিনা ভ্যাকসিন সম্পর্কিত। জি, এটা একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিঃসন্দেহে আমাদের জন্য এবং বিশ্ববাসীর জন্য। WHO এবং রয়টার্স উদ্ধৃত যে সংবাদ, সেটি একদম লেটেস্ট সংবাদ। সেটি হচ্ছে মাস পিপলকে একটা লার্জ স্কেলে ব্যাপকভাবে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত আমাদেরকে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে, এটাই আমরা জেনেছি। আপনারা জানেন যে ইতিমধ্যেই প্রায় 34টি ভ্যাকসিন বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অলরেডি ট্রায়াল চলছে। এর মধ্যে 17টি ভ্যাকসিন ফেজ 3 ট্রায়ালে চলে গেছে এবং মানুষের শরীরে আস্তে আস্তে প্রয়োগ হচ্ছে। তো এটা আমাদের জন্য বেশ সুখবর, সবাই বেশ উঠে পড়েই লেগেছেন। এবং আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত যদি আমরা একটু সচেতন থাকতে পারি, সামনে উইন্টার সিজনটাকে আমরা একটু যদি চেক দিতে পারি, ভালো মতো আমরা একটু সতর্ক থাকতে পারি, তাহলে ভ্যাকসিন চলে আসলে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হবে নিঃসন্দেহে। তবে একটি বিষয় এখনো নিশ্চিত না, যে এই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া এখনো যায়নি, এবং এই ভ্যাকসিন কতটুকু নিরাপদ মানুষের শরীরে সেই বিষয়েও ব্যাপক গবেষণা চলছে, এবং সেজন্য আমাদেরকে ট্রায়াল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে মাস পিপলকে ভ্যাকসিন পেতে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বেলা, আমি গত 31 তারিখে আপনাদের ওখানে ফোন করেছিলাম। হ্যাঁ, আমার ওই ভাগ্নার এত মানে রাতে রিপোর্ট আসছে পজিটিভ। হ্যাঁ, প্রথম দুই দিন জ্বর ছিল, পরে দুই দিন জ্বর ছিল না, আবার এই দুই একদিন জ্বর থাকার পরে কাল থেকে আবার জ্বর নাই। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে কি, আপনার মাগরিব নামাজ আজকে পড়তে গেল যখন, তখন একটু নিঃশ্বাসের একটু কষ্ট হচ্ছিল। হ্যাঁ, আর ওই আপনার ওই যে ভিতর থেকে যখন এই কাজটা আসে, তখন ওই নাক টানে না কি এটা টানে, টানার পরে আপনার ওই বুকের মধ্যে, বুকে তো না, গলার থেকে নিচ পর্যন্ত একটু ব্যথা করে। তো এখন শুনলাম যে ব্যথাটা একটু কম, আর মাগরিব নামাজ পড়ার সময় সিজদা দেওয়ার সময় তার একটু কষ্ট হয়েছিল নিঃশ্বাসের। আমি বলতে চাচ্ছি যে এই নিঃশ্বাসটা যখন আল্লাহ না করুক যদি হয়, তখন আমরা কি করব, নেবুলাইজার দেব না ইনহেলার দেব, আমাকে যদি একটু বলেন। আর ওই ওষুধ খাচ্ছে হচ্ছে নাপা এক্সটেন 3 বেলা। আচ্ছা, হ্যাঁ, তারপরে ভায়োডিন, ওইটা একটা আছে ভায়োডিন, কি যেন একটা পানি, দুটা মাউথ ওয়াশ করে, টেকজো খাচ্ছে, আর একটা নাপা, ওই নাপা এক্সট্রিম তো বললাম, তারপরে মোনাস খাচ্ছে, আর একটা কাশের সিরাপ খাচ্ছে, সেটার নামটা আমি বলতে পারলাম না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখন কি করবেন আপনার ভাগ্নে, এটি আসলে আপনার প্রশ্ন। ভাগ্নে ছেলে। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। নমস্কার, আমরা শুনতে পাচ্ছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি ঢাকা রায়বাজার থেকে বলছি। আমরা যে বাজারে যাই, বাজারে তো আমি আমরা মাস্ক পরে যাই, কিন্তু বাজারে দেখি প্রায় 80% লোকই মাস্ক নাই। আমাদের কোনো সমস্যা হবে কিনা, মানে তো বাজারে যে কিছু কিছু বাজার করি, এবার সরকার এটা কিছু টেক কেয়ার করে না, স্বাস্থ্য বিভাগে তো কিছু টেক কেয়ার করে না, আমাদের কোনো সমস্যা হবে, আমরা তো মাস্ক পরে যাই। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ডাক্তার মারিক আলম চৌধুরী, আমি মাস্ক পরছি কিন্তু বাকি সবাই মাস্ক পরছে না, এতে সমস্যা হবে কি না, এটি একজনের আসলে প্রশ্ন। আর আরেকজনের প্রশ্ন তো আপনি বিস্তারিতভাবে শুনলেন, যেটা শ্বাসকষ্ট হচ্ছে একজনের ভাগ্নের। ধন্যবাদ দর্শক আপনাদের প্রশ্নের জন্য। প্রথম দর্শকটি আমি পুরাটাই বুঝতে পেরেছি, কিন্তু উনার ভাগ্নির কি কোভিড পজিটিভ হয়েছিল সেটা উনি আমাদের সঙ্গে এখন নেই। শ্বাসকষ্ট নিয়ে বেশি চিন্তা করছে, আমি মনে করি উনার অক্সিজেন স্যাচুরেশনটা একটু মাপতে হবে। আমরা জানি পালস অক্সিমিটার দিয়ে আমরা আঙ্গুলে বাসেই মাপতে পারি, ওটা 2 বেলা করে মাপতে হবে, এবং ওটা যদি নর্মালি 98-99 এর মধ্যেই থাকে
যদি উনার ভাগ্নি 95 এর নিচে নেমে যায় তাহলে অবশ্যই উনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে। এবং উনি কোন অ্যান্টিহিস্টামিন খাচ্ছে নাকি? উনি বলেছে উনি মোনাস খাচ্ছে, একটা অ্যান্টিহিস্টামিন সাথে খেতে পারে। উনি কাশির ওষুধ খাচ্ছে, ঠিক আছে, সাথে উনি গরম পানি খেতে হবে এবং স্টিম নিতে হবে। বাকি সব মেডিকেশন ওনার খুবই সুন্দর মতো ঠিক আছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে উনি চেস্ট এক্স রে করা আছে নাকি? কারণ অনেক সময় লাঙে কিছু ফাইন্ডিংস আমরা করোনার পেশেন্টের পেয়েছি, যেটা হয়তো ওরকম খুব একটা সিমটম না থাকলেও কিন্তু লাঙের ফাইন্ডিং আছে। সুতরাং এইটা একটু খেয়াল রাখতে হবে। যদি দরকার পড়ে ওনার ডক্সিসাইক্লিনের একটা কোর্স হয়তো লাগতে পারে, কিন্তু এগুলো কোনো কিছু উনি ডক্টরের পরামর্শ ছাড়া নিবে না। এবং উনি যে নামাজ পড়ছে, ওনার যদি বেশি কষ্ট হয় উনি বসে হয়তো সেজদা বসে নামাজ পড়ে সেজদাটা দিতে পারে, এটা আমার পরামর্শ। এবং সেকেন্ড পেশেন্ট যেটা বলেছে, যে ওটা খুবই ভালো একটা কথা উনি বলেছে, আশা করি আমাদের সরকারও এই দিকটা দেখবে এবং একটা কোনো স্টেপ নেবে। কারণ আমরাও যখন বের হচ্ছে আমরা কিন্তু দেখছি প্রথম দিকে মানুষ যতটা মাস্ক পরতো এখন মানুষ একদমই মাস্ক পরে না। মাস্ক পরলেও মাস্ক নামায় রাখে, কথা বলার সময় পাশাপাশি দুইজন মাস্ক খুলে কথা বলছে, এটা খুবই ঝুঁকিপূর্ণ দুজনের জন্য। এবং উনি মাস্ক পরছে, উনাকে অনেক ধন্যবাদ মাস্ক পরার জন্য, কিন্তু অন্য মানুষের জন্য উনার ক্ষতি হবে। কারণ দুইজন যদি মাস্ক পরে তাহলে রিস্ক অনেক কম, 90% কম মানে ট্রান্সমিশন। তারপরেও কিছু ট্রান্সমিশনের চান্স রয়ে থাকে, কারণ মাস্ক যদি পরে তাহলে মানে ট্রান্সমিশনের সম্ভাবনাটা কম। একজন যদি পরে তাহলে ট্রান্সমিশনের চান্স 60% এর মতো মানে কম হয় আর কি। তো আসলে খুব রিস্কটা অনেক বেশি থেকে যাচ্ছে। সুতরাং মাস্ক দুইজনেরই মাস্ক পরতে হবে এবং মাস্কটা খুব সুন্দর করে এই জায়গায় টাইট করে নিতে হবে। মাস্ক পরার আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, অর্থাৎ অন্য কেউ মাস্ক না পরলেও যার যার নিজের স্বার্থেই মাস্ক পরতে হবে, তাতেও অন্তত 60% মানে আক্রান্ত হবার যে সম্ভাবনা সেটি কমে যাচ্ছে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। ডাক্তার সানাউল্লাহ শামীম, আপনার কাছে শুরুতেই আসতে চাই আরেকটি প্রসঙ্গ নিয়ে, সেটি হচ্ছে ডেঙ্গু। মানে করোনা ভাইরাস এবং ডেঙ্গু দুটি কি একই সাথে আক্রমণ করতে পারে কিনা? শেরপুরের ইউএনও তাকে দেখা গেছে যে তিনি একই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন, তার ডেঙ্গুও পাওয়া গেছে তার শরীরে। মানে বিষয়টা কি আসলে মানে আরো বেশি ভয়াবহ আকার ধারণ করবে কিনা দুটি যদি একসাথে হয়? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন, এটা আসলে খুবই জরুরি ছিল, এটা এখনই সময় যেটা আলোচনা করবার জন্য আর কি। আপনি জানেন যে আমাদের দেশে যে জুন জুলাই থেকে একদম নভেম্বর পর্যন্ত আমরা কিন্তু ডেঙ্গুর পিক সিজন আমাদের, এবং সেটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত। আপনার নিশ্চয়ই মনে আছে যে গত বছর আমাদের দেশে এত ব্যাপক হারে ডেঙ্গু হয়েছে, এটা এক সময় দাবি উঠেছিল যে বাংলাদেশে ডেঙ্গু মহামারী ঘোষণা করবার জন্য। যদিও বর্তমান সরকারের তড়িৎ পদক্ষেপের কারণে খুব দ্রুতই এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে, আমরা সেই পিক সিজন দিয়ে কিন্তু অতিক্রম করছি। এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে COVID-19 যে করোনা অসুখ এবং ডেঙ্গু, এই দুটো অসুখের ট্রিটমেন্টের মধ্যে কিন্তু একটি বড় ধরনের বৈপরীত্য লক্ষ্য করা যায়। যেমন করোনা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয় তার জ্বর যদি 102 এর উপরে যায়, আমরা অনেক সময় বলেছি যে ডাইক্লোফেনাক সোডিয়াম জাতীয় সাপোজিটরি তারা ব্যবহার করতে পারবে, যখন আমাদের ডেঙ্গুর সিজন ছিল না তার আগেই গত মার্চ এপ্রিল থেকে। কিন্তু এই ওষুধগুলো এবং আমরা যে করোনা অসুখে যে রক্ত পাতলা করার জন্য যে ওষুধগুলো দিয়ে থাকি হার্ট ডিজিজ প্রিভেন্ট করার জন্য, সেই ওষুধগুলো কিন্তু ডেঙ্গুর জন্য ক্ষতিকর এবং ব্যাপক আকারে ক্ষতি বয়ে আনবে। এ কারণে এখন যাদের জ্বর হবে তারা যদি কয়েক মাস আগের মতো করোনা সন্দেহ করে যদি জ্বর বেশি হলে ডাইক্লোফেনাক সোডিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করে, এটা ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং মৃত্যুর কোলেও তারা ঢলে পড়তে পারেন রক্তক্ষরণ হয়ে। এই কারণে এখন সময় এসেছে, কোনো জ্বরকে আর অবজ্ঞা করা যাবে না, বিশেষ করে জ্বর হওয়ার পর কনফার্ম হতে হবে ওয়েদার ইট ইজ ডেঙ্গু অর ইট ইজ COVID-19, আর না হলে কিন্তু ট্রিটমেন্টের মধ্যে একটি বড় ধরনের বৈপরীত্য লক্ষ্য করা যাবে এবং একটি বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। নমস্কার। নমস্কার, আমি চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ, প্রশ্নটি করুন। করোনা আক্রান্ত ব্যক্তি যদি মারা যায়
তো ওই মৃত ব্যক্তির দেহে কি করোনা ভাইরাস থেকে যায় আর থাকলেও তা কতক্ষণ পর্যন্ত থাকে? আচ্ছা ডক্টর সানাউল্লাহ শামীম, মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাস থেকে যায় কিনা? এটাও আবারও বলবো যে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা নিয়ে আমাদের মধ্যে যে একটা প্রচন্ড ভুল বোঝাবুঝি আমরা শুরুতে লক্ষ্য করেছিলাম যে মৃত ব্যক্তিকে অবহেলা করা, ডেড বডি হাসপাতালে রেখে সন্তান যারা আছেন তারা পালিয়ে যাচ্ছেন এই ভয়ের কারণে। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে, এটা ক্লিয়ার করে পরিষ্কার করা হয়েছে যে ভাইরাস এটি জীবন্ত সেল ছাড়া সে বাঁচতে পারে না। তো একটা মৃত দেহে সেটা কয়েক ঘন্টার বেশি থাকতে পারে না, এবং এটা অত্যন্ত পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে মৃতদেহ সৎকারে মৃতদেহ পরিষ্কার পরিচ্ছন্ন করাতে কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই তাকে যে যারা এই কাজগুলোর সাথে জড়িত থাকবেন তাদেরকে পর্যাপ্ত প্রিকশন তাদেরকে নিয়ে নিতে হবে, পিপি পরা, মাস্ক পরা। ধন্যবাদ আপনাকে। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি ডক্টর মারি হালম চৌধুরী, খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসতে চাই। করোনার সময় যারা গর্ভবতী রয়েছেন তাদের অ্যাবর্শনের সম্ভাবনা রয়েছে কিনা? কারণ কয়েকটি গবেষণা এরকমও বলছে, মানে খুবই কম যদিও উদাহরণগুলো। ধন্যবাদ অন্তরা আপনার প্রশ্নের জন্য। প্রথম থেকে অনেকগুলো প্রোগ্রামে আমরা বারবার বলে আসছি যে যেহেতু এনাফ স্টাডি এখনো আসেনি, আমরা কিন্তু করোনার সময় প্রেগনেন্সিটা কিছুটা ডিসকারেজ করছি। যাদের জন্য একদমই প্রেগনেন্সি এই মুহূর্তে জরুরি না, যেরকম যাদের বয়স বেশি বা যাদের অন্যান্য সমস্যা আছে তারা অবশ্যই নিবে, কিন্তু যাদের একটু সময় আছে তাদের জন্য একটু ডিলে করতে পারে। কিছু স্টাডি প্রথম দিকে আমরা ওরকম পাচ্ছিলাম না যে কোভিড-19 আসলে কোনো অ্যাবর্শন করছে নাকি, কিন্তু কিছু স্টাডি এখন এরকম এসে যে ফার্স্ট ট্রাইমিস্টার কিছু অ্যাবর্শনে কোভিড-19 কজ হিসাবে পাওয়া গিয়েছে। সুতরাং এটা খুব হেলাফেলা করা যাবে না, কারণ আমরা তো জানি না যে কিভাবে এটাকে অ্যাভয়েড করতে হয়, কারণ অনেকে বাসায় বসেও কোভিড-19 হচ্ছে। সুতরাং এই টাইমে প্রেগনেন্সিটা যদি কেউ ডিলে করতে পারে সেটা সবচেয়ে বেস্ট হবে। আরো কিছু প্রবলেম থাকতে পারে, যেটা মাদার থেকে বেবির কাছে যাচ্ছে নাকি, এই স্টাডিগুলো এখনো কিছু বাকি আছে, তারপরেও কিছু রিস্ক রয়ে যাচ্ছে। জি অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ থাকবার জন্য। আজকের মতো এ পর্যন্তই, শুভরাত্রি।